আপনি ফেব্রুয়ারির একদম প্রথম সপ্তাহে ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2021 অকল্পনীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়ে আসছে একদম, এবং সেটার একদম জলজ্যান্ত নিদর্শন আমরা 7 তারিখেই পেয়েছিলাম যে হিমবাহ যেটা উত্তরাখণ্ডে যে সেটা তো বটে, সেটা হয়েছে, সেটা তো হয়েছে। কিন্তু বর্তমানে আরো কিছু ঘটনা যেগুলো দেখা যাচ্ছে যার ফলে আরো কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে, তো তার মধ্যে একটা যেমন ওই নতুন যেটা ব্ল্যাক হোলে যেটা আগুন দেখা গেছে, যেটা ব্ল্যাক হোল বেরিয়েছে সেটা মানে সূর্য থেকে অনেক দূরে আছে, কিন্তু সবচেয়ে অসুবিধা হয়ে গেছে কি ব্ল্যাক হোলের মধ্যে আগুন দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের পক্ষে ভালো নয়। কারণ অনেক কিছু ব্ল্যাক হোল ইচ্ছে করলে তো পুরো পৃথিবীটাকে একটা ট্যাবলেট করে চ্যাক করে নেবে, সূর্যকেও চ্যাক করে নেবে, ঠিক আছে না? তা ওই আগুনটা জ্বলছে, এটা কিন্তু বিজ্ঞানীদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, জান তো, যে ওই ব্ল্যাক হোলে আগুন জ্বলছে যদি অনেক দূরে আছে, কিন্তু ওটা আমাদের কিন্তু একটা মাথা ব্যথার বড়ো একটা কারণ। ব্ল্যাক হোলে এটা দেখা যায় না, বড়ো একটা ব্ল্যাক হোলে এটা একটা দেখা যায় না, তো এখন দেখা যাচ্ছে ব্ল্যাক হোলে আগুন জ্বলছে, এটা আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। এবং গুরুদেব এটা আয়তন শোনা যাচ্ছে সূর্যের প্রায় 100 বিলিয়নের মতন বড়। হ্যাঁ, এ তো বটেই, সে তো হবেই, সে তো হবেই, তাহলে সূর্য বা পৃথিবী ট্যাবলেট হবে কেন বল। তারপর আরও শোনা যাচ্ছে যে একটি উল্কাপিণ্ড যেটা মার্চের 21 তারিখে আসতে পারে, যেটি অন্যতম দ্রুততম উল্কাপিণ্ড, যেটা দ্রুততম উল্কাপিণ্ড যেটা আবিষ্কার হয়েছে অলরেডি ডিটেক্টেড, এবং এর ধারণা বিজ্ঞানের ধারণা এটা একদম ডাইরেক্টলি পৃথিবীতে পড়বে, এটা আর ওই ডিটেক্টেডে যাবে না, পৃথিবীতেই পড়বে, কোনো একটা জায়গায় পড়বে। যাই হোক, সেটাও কিন্তু একটা বিরাট ভয়ের ব্যাপার আছে আমাদের, ওই উল্কাপাতটা যদি হয়, তাতে বলা হচ্ছে কি যে মানে হিরোশিমা নাগাসাকিতে বোম্বিং যখন হয়েছিল, হিরোশিমা নাগাসাকিতে যে বোম্বিংটা হয়েছিল সেটার থেকে নাকি 15 গুণ বেশি হবে এবং পৃথিবী খুব কাঁপবে, এটা কিন্তু বলা হয়েছে। গুরুদেব, যেটা 2012 যেটা 12ই ডিসেম্বরে যে একটি উল্কাপাত সে তখনও আসার কথা ছিল, সেইটিকে কোনো রকমে কাটানো গিয়েছিল, কিন্তু এইটাকে কি কোনো রকম কাটানো যাবে না, যাই শুনছি আমার শোনা কথা, বিজ্ঞানীরা এটা নিয়ে বড় ব্যস্ত, হ্যাঁ এটাকে এ করা যাবে না, ডিস্ট্রয় করানো যাবে না, এটা হচ্ছে পৃথিবীর কোনো না কোনো একটা জায়গায় পড়বে, এখন সেই জায়গাটা নির্ধারণ হয়নি, বিজ্ঞানীরা জায়গাটা এখন নির্ধারণ করতে পারেনি, দূরে আছে, অনেক দূরে আছে, কিন্তু ভয়ঙ্কর গতিটা মানে সবচেয়ে ক্ষিপ্র গতি বলতে পারে উল্কা। হ্যাঁ, তারপর গুরুদেব একটি নতুন সৌর ঝড়ের আশঙ্কাও দেখা গিয়েছে, যেটা সৌরঝড় যখন হবে যদি হয় তাহলে কিন্তু স্যাটেলাইট সব নষ্ট হয়ে যাবে, এবং মানে আমরা যে টেলিফোন করছি এ করছি এখন সব নষ্ট হয়ে যাবে, বা আমরা টিভি দেখছি, সৌরঝড় যদি হয়, আগেও হয়েছে তবে ততটা এ হয়নি, ক্ষতি হয়নি, কিন্তু এবারে সৌরঝড় বলছে যে ক্ষতি করে দেবে, এবং ওপরে যে সমস্ত স্যাটেলাইটগুলো আছে এগুলো সব ধ্বংস হয়ে যাবে একদম, এগুলো কোনো ভুল নেই। তারপর গুরুদেব বলছে এইটির ফলে যে জলের যে উচ্চতা সেইটি অনেকটা পরিমাণ বেড়ে যাবে, জলের উচ্চতাও বেড়ে যাবে, এটা কথাও বলছে বিজ্ঞানীরা, জলের উচ্চতা অনেক বেড়ে যাবে এটা বলা হয়েছে। হ্যাঁ, এছাড়াও গুরুদেব যে আটলান্টিক মহাসাগরে যেটা 5,800 স্কোয়ার কিলোমিটার বড়, যে একটা বরফের চাই, বরফের চাই হচ্ছে 5,800 কিলোমিটার, সেটা আস্তে আস্তে ধেয়ে আসছে, কারণ এটা যদি মানে এটা যদি ক্রমশ মানে বলতে থাকে তাহলে বিলেট ফিলেট ইংল্যান্ড ফিনল্যান্ড এগুলো এই দেশগুলো কমে না, শুধু ওটাও নয়, আমাদের এখানেও ভয়ঙ্কর একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, ভয়ঙ্কর একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এটা আমাদের কোনো ভুল নেই, এটা আমাদের ভুল নেই। তারপর ক্রমাগত যে ক্যালিফোর্নিয়াতে একটি ভূমিকম্পের আশঙ্কা দেখা যায়, বিরাট আশঙ্কা আছে ক্যালিফোর্নিয়াতে, বারবার বলা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া একটা বড় ভূমিকম্প হবে, এটা ভবিষ্যৎবাণী করা হয়েছে আর কি। গুরুদেব যেটির কথা বলছে রিখটার স্কেলে যেটির মান হবে সর্বোচ্চ, এখনও অবধি যতগুলো ভূমিকম্প দেখা গিয়েছে তার মধ্যে সর্বোচ্চ মাত্রা হতে পারে 10 থেকে 12 হতে পারে, মানে এটা এর মধ্যে কোনো ভুল নেই, 10 থেকে 12 হয়ে যেতে পারে। হ্যাঁ, এছাড়াও গুরুদেব বিজ্ঞানের যে অগ্রগতি যেটাকে আমরা বলি সেই অগ্রগতির ফলে যেমন কিছু কিছু দেশ বিজ্ঞানের অপব্যবহারও কিছু কিছু জায়গায়, যেমন এ তো শোনো যে যখন টাকা পয়সা যদি কারোর বেশি থাকে তা টাকা অপব্যবহার হবে, এবং বিজ্ঞানও অনেক কিছু অপব্যবহার করছে, আর অপব্যবহার করলে ঠিক আছে কিন্তু মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন ধরো এই তোমাদের রাশিয়া এমন একটা জিনিস আবিষ্কার করছে যেটা মানুষ মানুষকে খাবে, জম্বি জম্বি জম্বির ভাইরাস, এটা বারবার বলা হচ্ছে জম্বি ভাইরাস। তাছাড়া ধরো একটা চিপ তৈরি হচ্ছে যেটা আমেরিকা তৈরি করছে মানুষের ব্রেনে দিয়ে দেওয়া হবে, সাইবর্গ বানানোর চেষ্টা করছে, যেটার ফলে যেটির কথা বলছে মানুষকে এতটি পরিমাণ শক্তিশালী করে দেওয়া হবে যে মানুষ একটা পুরো আর্মির সমান হয়ে যাবে। অবশ্যই অবশ্যই,
তো এগুলো তো বলা হচ্ছে, কিন্তু আমরা তো ওই দিক দিয়ে দেখছি না। এটা বিজ্ঞানের, এগুলো বিজ্ঞানের দিক, কী কী ক্ষতি হবে বিজ্ঞান দিয়ে, কী কী ক্ষতি হতে পারে। কিন্তু আমরা দেখছি যে একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে বলা। আর যে যেন 2021 সম্বন্ধে আমি আর কিছু বলতে চাইছি না, কাউকে কোনো কিছু বলতে চাইছি না, আর বলার দরকার নেই, কারণ এটা রোখা ক্ষমতা বিজ্ঞানও নেই। আর যাই না আধ্যাত্মবাদ পারবে কি না বলতে পারছি না। ধরো আগে যেমন নৈমিষ আরণ্য ছিল, সেখানে হাজার হাজার সাধুরা তপস্যা করেছেন, দেবতারাও এসেছিলেন, তো এখন তো সেটা একদম নেই। এখন একটা জিনিস হচ্ছে, মানুষের এখন নজর হচ্ছে জ্ঞানগঞ্জের দিকে, জ্ঞানগঞ্জের দিকে। এখন এটাকে নষ্ট করতে পারলে মোটামুটি হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। এবং আমাদের একটা শক্তিপীঠ রয়েছে, সবচেয়ে বড় শক্তিপীঠ জ্ঞানগঞ্জ, এটাকে নিয়ে মানুষ এমন লাগা লেগেছে, এবং মানুষ লেগেছে মানে ক্ষয়ক্ষতি একটা কিছু হবেই, এর মধ্যে কোনো ভুল নেই। সেখানেও বড়ো বড়ো বহু সাধু আছে, আছেন যারা এখনও তপস্যায় রত। হ্যাঁ, সেটাও আমাদের একটু ভাবি, চারিদিক থেকে যেন একটা বিচ্ছিন্ন পরিস্থিতি বাবা, এর হাত থেকে রেহাইও নেই। বুধ আপনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেটি বলেছিলেন সেই ভবিষ্যৎবাণীরই এগুলো কি ক্রমাগত পরপর সাজানো, পরপর সাজানো বাবা, আমি বলাটা উচিত নয়, কিন্তু আমরা পরপর সাজিয়ে রেখে দিয়েছি। এতগুলো ঘটনা ঘটবে পৃথিবীতে, যেখানেই ঘটুক না কেন, সেটা পৃথিবীর মধ্যেই ঘটবে, বা তার আঁচ হয়তো আমরাও পাবো, এই নয়, কোথাও আগুন লাগলে আগুনে আসতো সবাই পাবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই ক্ষয়ক্ষতির ফলে কি পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে? দেখো, বিজ্ঞান তো অনেক কিছু বলছে, কিন্তু আমরা আধ্যাত্মিক লাইনের কথা বলছি না। আমরা বলছি এখন তো নবম কল্প চলছে, আরও পাঁচটা কল্প আছে, এক একটা কল্প শেষ হবে। যেমন একটা কল্প শেষ হলো, এখন সত্যযুগ ঢুকলো, তাহলে যারা মিথ্যাচার করেছে সত্যের সঙ্গে মিথ্যাচার এ হবেই, একটা সঙ্গে মিস্টার ক্ল্যাপ হবে। এখন সেটা কী হবে দাঁড়ায় আমি তো জানি না, কী হবে সেটাও জানি না, কিন্তু আমি জানি আমাদের বিজ্ঞানসম্মতভাবে নয়, আধ্যাত্মিক জগতে হিন্দু সনাতন ধর্মে সত্যযুগ শুরু হয়ে গেছে, কলি শেষ হয়ে গেছে। এখন সেটা কী আকার নেবে, কীভাবে কী হবে বলতে পারছি, এটাও কিন্তু একটা সংজ্ঞা আছে। কিন্তু 2020-কে যেমন মানুষ করোনার জন্য মনে রেখে দিয়েছে, কোনোদিন জীবনে মানুষ ভুলতে পারবে না, সেরকম কি আপনার কি মনে হয়? আরও অনেক বড়ো বড়ো জীবাণু আসতে পারে, এগুলো তো ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে, মানুষ মারা যন্ত্র ল্যাবরেটরি তৈরি হচ্ছে, কিছু দেশ ভাবছে অন্যরকম কিছু মুনাফা ওঠার চেষ্টা করছে। আজকে করোনা দেখো এখন বোম্বেতে হয়ে গেল, এখন লকডাউন চলছে, কেরলে অবস্থা খারাপ, স্কুল পাঠশাল বন্ধ হয়ে গেছে, তামিলনাড়ুতে বা স্কুল কলেজ সব পাস ফেল, 9, 10, 11 পাস ফেল তুলে দিয়েছে। এখন এগুলোই হবে আস্তে আস্তে, যা কিছু কিন্তু সব নষ্ট হয়ে যাবে। 2021 এরকম কিছু এমন মানে বললাম 2021-টাকে আমি বড় বেশি প্রাধান্য দিচ্ছি। 2020-তে কী হয়েছে, 2020-তে হয়েছে একটা ভাইরাস মানুষকে জখম করেছে, 2021-এ আরও বেশি হবে। তো এইগুলোই ছিল আমাদের আজকের প্রশ্ন এবং উত্তরের পালা। প্রণাম গুরুদেব। হ্যাঁ, এবং তাই নয়, তুমি যে একটা জিনিস খেয়াল করেছ, মানে আমাদের এভারেস্টের উচ্চতা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, রিসেন্টলি বাবা 86 সেন্টিমিটার বেড়েছে, সেইটিও শোনা। সেন্টিমিটার নট এ ম্যাটার অফ জোক, এখন একটা উঠছে, একটা একটু ডাববে, ব্যাপারটা বুঝতে পারছো? তাতে আমাদের কী হতে পারে, ভূমিকম্পের আশঙ্কা প্রবল। এবং যেটির জন্য বাবা সমস্ত জায়গাতে প্রেডিক্ট করছে সমস্ত বিজ্ঞানীরা, যার ফলে পশ্চিমবঙ্গের উপর অকল্পনীয় ক্ষতি হতে পারে, যেটি সুন্দরবন যে নদীর একদম বঙ্গোপসাগর তীরবর্তী যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো একদম ডুবে যেতে পারে, ক্ষতি হতে পারে। অনেক আগে থাকতেই বলা হচ্ছে বিজ্ঞানীরা সুন্দরবন অঞ্চল ডুবে যাবে, তো 2020 আমাদের যেমন মনে করে রেখে দিয়েছি, যে 2021 আমাদের সেরকমভাবে স্মরণীয় হয়ে থাকবে। 2021 2 মাস 2 বছর আমাদের পক্ষে ভালো, এগুলো একটা বাজে স্মৃতি হয়ে মানুষের মনে থেকেই যাবে। এগুলোতে কোনো ভুল নেই, মানুষকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় যে কোনো জিনিসের জন্য। কিন্তু এইগুলিকে কি কোনোভাবে আটকানোর সম্ভাবনা আছে, কোনোভাবে কি মানুষ এগুলোর? কোনোভাবে না, মানুষকে দাঁড়িয়ে দেখতে হবে, মানুষ হাতে কিছুই করার মতো কিচ্ছু করার মতো থাকবে না। আগেও বলেছি এখনও বলছি, মানুষের কিচ্ছু করার ক্ষমতা থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো এখন শুধু তার মানে প্রস্তুতি নেওয়া ছাড়া আমাদের কাছে আর কিছু করণীয়? প্রস্তুতি কী নেবে,
মানে প্রস্তুতি বলো ক্ষয়ক্ষতি যে হবে সেইটার জন্য নিজেদের মনকে যদি ভূমিকম্প হয় ক্ষয়ক্ষতি তুমি কী চিন্তা ভাবনা করবে বলো, একটা সৌর ঝড় যদি হয় তুমি কী চিন্তা ভাবনা করবে, তাই এগুলো হবে এই বছর যেটির ফলে পৃথিবীর ব্যাপক মনুষ্যগুলো অনেক ধ্বংস হয়ে যেতে পারে। মনুষ্য জগতের তবুও অস্তিত্ব থাকবে তো বাবা, এরপরে 2021 পর মনুষ্য জগতের অস্তিত্ব থেকে যাবে নাকি পুরো নিশ্চিন্ন হবে থাকবে জানি না, তবে 21 সাল বলছে মানুষ পৃথিবীতে অনেক মানুষ চলে যাবে, হ্যাঁ অনেক মানুষ চলে যাবে। এইগুলোই আমাদের আজকে ছিল প্রশ্ন উত্তরের পালা। প্রণাম গুরুদেব। বলো প্রণাম বাবা, প্রণাম প্রণাম প্রণাম।